হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো ভালো আছি। আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে হচ্ছে বেলা দেড়টা থেকে পুজো ব্লগটা শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মানে আমি তো উপোস রয়েছি, বড়মশাইয়ের জন্য রান্না করেছি, তারপরে আমার একটা পিসো মশাই আসবে, মানে পিসোমশাই মানে আমার পিসো শ্বশুর আর কি, যাই হোক, তো ওদের দুজনের জন্য মানে ওর জন্য পিসোমশাইয়ের জন্য রান্নাবান্না করে রেখেছি। সকালবেলা ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমি স্নান ধান করে পুজোর ওখানে মোটামুটি একটু গুছিয়ে রেখে এসছি। এবার চলে এসছি পুরোপুরি রান্নাঘরে, কারণ আমার সবজি টবজি কাটা হয়ে গেছে। আমি করব হচ্ছে খিচুড়ি প্রসাদ ভোগের জন্য, আর হচ্ছে বাঁধাকপির ঘণ্ট, এটা হচ্ছে ভোগে দেব। তাছাড়া তো ফল মিষ্টি নাড়ু যা যা লাগে মোয়াটো সব কিছুই আছে। তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন শাড়ি পরিনি, শাড়ি তো অবশ্যই পরবো, এখন না যখন পুজোটা করব তখন। পূর্ণিমা তো লেগে গেছে, কারণ আজকে সারাদিন পুজো, রাত 12টা অবধি বোধহয় পূর্ণিমা থাকবে। তো আমি আমার সব কিছু যখন গোছানো হয়ে যাবে আমি তখনই পুজো করব, যে সন্ধ্যাবেলায় আমার করতে হবে, রাতেই করতে হবে, আমি ওরকম না যে পূর্ণিমা যেহেতু লেগে গেছে যখন মানে করা যায়। তো এখন আমি চলে এসেছি কিচেনে, অলরেডি আমার এখানে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আমি এখানে মটর ডালটাও দিয়েছি, আর হচ্ছে মুগ ডাল। এখানে এই তো আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি মুগ ডালটা ড্রাই রোস্ট করে নিয়েছি, তাহলে সুন্দর একটা গন্ধ বের হয়। এটা এখন ধুয়ে নেব। বাঁধাকপির জন্য আলু কেটে ধুয়ে রেখেছি, দেখো কেমন, তারপরও আলু কেটে রাখলে কেমন একটা হয়ে যায় না, সেরকম হয়ে গেছে। তো এক টুকরো আদা, যেটা কিনা খিচুড়িতে দিতে লাগবে, আমি একটু পরে আবার ধুয়ে নেব। আর এখানে রয়েছে বাঁধাকপি, ঘন্ট হবে। আর এখানে রয়েছে হচ্ছে সব সবজি খিচুড়িতে দেওয়ার জন্য, কুমড়ো, ফুলকপি, পেঁপে, আলু, এই সবজিগুলো যাবে। তো চলো তোমাদের একটুখানি আমার মা লক্ষ্মীকে দেখিয়ে নিয়ে আসি। আর আমার তো ঘরে মানে ঠাকুর রয়েছে, মানে পিতলের ঠাকুর রয়েছে, লক্ষ্মীনারায়ণ দুজনেরই একসঙ্গে, তো আমি ওই জন্য ঠাকুর আনিনি। আমার যে ঠাকুর আছে ওই ঠাকুর দিয়েই পুজো করব। তো চলো, এখানে মোটামুটি কিছু রয়েছে, এখানে মিষ্টি রয়েছে, এটার মধ্যে মানে বিভিন্ন রকমের জিনিস, ওখানে নাড়ু বানানো, আর আমি কিন্তু আলপনা দিতে একদমই পারি না। তো যাই হোক, আমি এরকম করে দেখো, এরকম করে একটু আলপনা দিয়েছি, পুরো ঘরে দেইনি, এখানটায় এরকম করে একটু দিয়েছি, আলপনা দিতে হয় তার জন্য। আর এই তো পুরো একটা আখ আছে, গোটা আখ দিতে হয়, একটা গোটা আখ, আর বাকি সব ঠাকুর আমার ওখানে আছে। আর এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর, দেখো লক্ষ্মীনারায়ণ। আমি অলরেডি মানে এখানে ছোট্ট করে আসন করে আমি এখানে পাতিয়ে দিয়েছি, এরপরে সব মানে সাজাবো পরে, দেখো। আর আপাতত এই তো আমি, তো চলো খিচুড়িটা রান্না করি, মানে ভোগটা রান্না করে আবার তারপর তোমাদের সাথে কথা বলছি। তো খিচুড়ি প্রায় কমপ্লিট, এবার আমি ফোড়নটা দিয়ে দেব অন্য কড়াইতে। এই যে অন্য কড়াইতে সবজি ভেজেছি, যে কড়াইতে দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেব। আর একটু গাঢ় হবে খিচুড়ি, পাতলা আছে। তো খিচুড়ি হয়ে গেছে, আর এবার করব বাঁধাকপির ঘণ্ট। খিচুড়ি রান্না কমপ্লিট, পিসোমশাইয়ে চলে এসেছে, পিসোমশাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই, তারপরে গেছে শোভনার ওখানে, কারণ শোভনাও পুজো করছে, ওখানে গেছে, আমার হাজবেন্ডও গেছে, ভাই এসেছিল, ছোট মামা এসেছিল, ছোট মামা আবার রাতেও আসবে, মামিও আসবে, বর দিকে বলেছি, মানে আমার বড় জা মামা শ্বশুর বাড়িতে, পিউদিকে বললাম, সবাইকে মোটামুটি বলেছি, এবার দেখা যাক কে আসে না আসে। আমি একটা কাজ করব, রান্না বান্নার পরে সব কিছু গুছিয়ে তারপরে আবার তারপরে তোমাদের দেখাচ্ছি, কারণ ফটাফট করে গুছিয়ে পুজোটা তো কমপ্লিট করতে হবে, তাই না? দেখি আমার একটা আন্টি ফোন করছে, একটু কথা।
তো এখানে দেখো আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি, আর এখানে আমার ঠাকুরকে যে ভোগগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদের একটু পরেই কাছ থেকে আরো দেখিয়ে দিচ্ছি। অলরেডি তো দেখতে পেয়েছো, তো আমার এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো ছোট্ট একটা ঠাকুর মানে লক্ষ্মী নারায়ণ আমার পেতলের রয়েছে, তাই আর আমি আলাদা করে ঠাকুর কিনি না। আর এখানে বোঁদে, মিষ্টি, নাড়ু, ফল, এখানে আবার 5 প্রকারের ফল, পান সুপারি, ওটার মধ্যে চাল, মানে যা যা থাকে টাকা পয়সা যা যা দিতে হয়। এখানে এই তো আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুর পদ্ম ফুল, আর এই তো ঘটের উপরে ডাবটা দিয়েছি, যতটুকু পেরেছি গুছিয়ে করার চেষ্টা করেছি। এখানে অনেক ভুল ত্রুটিও হতে পারে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে এটা দিলে ভালো হতো, এটা দিতে হয়, আমি তো আর সব কিছু জানি না, তো তোমরা কমেন্টে জানাতে পারো যাতে করে আমি নেক্সট বছর আরও সেগুলো দিয়ে সুন্দরভাবে পুজোটা করতে পারি। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলেও বলো কমেন্টে। আর এই তো খিচুড়ি হয়েছে বাঁধাকপির ঘ্যাট, তা তো দেখলে। আর এখানে গোটা একটা আগ দিয়েছি, তো গোটা একটা আগ দিতে হয়। আর এখানে আমি ঠাকুরকেও আসনে পুজো দিয়ে দিয়েছি, তো আর ওখানে তো এই দেখতে পারো কালো কচু, বিভিন্ন রকমের জিনিসপত্র লাগে, সেগুলো মানে দশকর্মার দোকানে থেকে মানে ফুল পাতা যারা বিক্রি করে তাদের কাছে গিয়ে বললেই মানে এই সময়টায় সব একসঙ্গে পাওয়াই যায়, তো সব একসঙ্গে মানে কাঁচা হলুদ, কালো কচু, তারপরে বিভিন্ন ধরনের কি সব লতা পাতা লাগে সেগুলো দিতে হয়। তো এখানে আমি একটুখানি আলতা পরে নিচ্ছি, আমি লক্ষ্মী পুজোর দিন পরি আলতা পরে, তারপরে এরপরে শাড়ি পরবো, এখানে আমি পরছি, তো কটন বাডস দিয়ে পরেছি, তো তো অতটা ভালো হয়নি। এই দেখো আমি পরে নিয়েছি, শাড়িটাও পরেছি, আমি এই রেড কালারের জামদানিটা পরেছি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, তো আমি শাড়ি পরে নিয়েছি, দেখতে পারো আমি এই রেড আর হোয়াইট কালারের টাচ রয়েছে, তো এই জামদানিটা পরেছি আর এই রেড আর হোয়াইটের কম্বিনেশনের ব্লাউজটা পরেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে বাজি ফুটছে, সবাই পুজো করছে, তো সেই সেই সন্ধ্যাবেলাই হয়ে গেল আমার সব কিছু গুছিয়ে নিতে নিতে। তো এখন দেখতে পারো ওই তো দাঁড়াও দেখাচ্ছি, আমার সব কিছু গোছানো হয়ে গেছে, এবার আমি পুজো করে নেব, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, পুজো করে নেই তারপরে। তো আমি বসে পড়েছি পুজো করার জন্য, দেখতে পারো যতটুকু পেরেছি গুছিয়ে ততটুকুই করেছি আমরা দুজনে, তো দেখতে পারো।
আচ্ছা জমা হয়ে গেছে, সবাই একটু পরে আসবে বললো, এক দেড় ঘন্টা দেরি হবে, তখন বসে দুপুরবেলা তো খাইনি, সেই সকালে কটা খেয়েছে, জানি না কেমন হয়েছে খিচুড়ি। তুলসী পাতাটা দেবো, তুলসী পাতাটাই যাচ্ছে না আমার। সয়াবিন তেল সরিষা দিতে হবে? তিলের তেল দিলে হবে, নারকেল তেল অথবা তিলের তেল, অন্য তেল দিতে হবে। তো এখানে সবাই চলে এসছে রাতের বেলা, দেখতে পারো মামা মামি পিসমশাই শোভনা। মামা মামি শোভনা এস্টার সবাই চলে গেছে, পিসমশাইকে ওই ঘরে মানে অন্য রুমে বিছানা করে দিয়েছি, পিসমশাই এখন ঘুমোবে, এখন বেজে গেছে 10টা। তো আমার তো ঘুমোতে দেরি আছে, কারণ এখন আমি একটুখানি খাবার খাবো, খিদে পেয়েছে। আর মোটামুটি প্রসাদ টুসাদ গুছিয়ে আমি ফ্রিজে মোটামুটি ঢুকিয়ে রেখেছি, নাহলে নষ্ট হয়ে যাবে, সকালে কাকি আসবে, কাকিকে দেব। আর তো কেউ আসেনি, পরে আরও আমার একটা বোন এসেছিল, তাকে প্রসাদ দিয়ে দিয়েছি, খেয়েছে এবং বাড়ির জন্য দিয়ে দিয়েছি। আর তাছাড়া আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো যাওয়া হলো না, কারণ এখন পিসেমশাইকে একা একা রেখে এভাবে যাওয়াটা ঠিক হবে না, তো যাবো না, পরে বলে দেবো ওখানে প্রবলেমটা কি। তো যাই হোক, আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো